চাকুরির সুনিশ্চয়তা সহ পাঁচ দফা দাবিতে 14 এবং 15 মার্চ অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন গণ অবস্থান আন্দোলন সংগঠিত করবে বলে ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণা মতো শনিবার সকাল থেকে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সংগঠন গণ অবস্থান আন্দোলন শুরু করেছে। করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে স্বাস্থ্য প্রশাসন রাজ্যে যে কোনো সমাগমের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণে এদিন এই গণ অবস্থান আন্দোলন সংগঠিত হবে কিনা সংশ্লিষ্ট শিক্ষকরা কিন্তু একটা সংশয় এবং আশঙ্কাতেই ছিলেন। শেষ পর্যন্ত সব সংশয় এবং আশঙ্কাকে উপেক্ষা করে এদিন সকাল থেকে অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারীরা তাদের গণ অবস্থান আন্দোলন শুরু করলেন। এমনকি আগামী 16 মার্চ সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত যে একটি মামলা শুনানি হবে, শুনানির পর অবস্থার নিরিখে তারা এই মঞ্চ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে নিজ ভাষণে জানালেন সংগঠনের সভাপতি বিমল সাহা। আগামী 16 তারিখ আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ডেট আছে, রাজ্য সরকার পক্ষ থেকে আমাদের কী রকম সাহায্য করবেন সেটা দেখার বিষয়। আমরা 16 তারিখ পর থেকেই এই মঞ্চ থেকে আমরা আন্দোলন কর্মসূচি তৈরি করব আর এই পাঁচ দফা দাবি আদায় বর্তমান সরকারের কাছে আমরা তুলে ধরছি। প্রথমত একটা প্রথম দাবি, অতি সত্ত্বর আমাদের চাকুরি সুনিশ্চিত অবদান করতে হবে, সমস্ত সুযোগ সুবিধা সহ আমাদের চাকরি ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 3 নম্বর দাবি, আমাদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারবর্গকে সমস্ত ধরনের আর্থিক সহযোগিতা ও ডাইন আন্ডার চাকরির ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দাবি, অবিলম্বে আমাদের যাওয়া কমিশন লেটার প্রত্যাহার করতে হবে শিক্ষা দপ্তর থেকে, ভেরিফিকেশন অ্যাক্টের মাধ্যমে চাকুরি সুনিশ্চিত করতে হবে। বিভিন্ন মফস্বল থেকেও এদিনের এই গণ অবস্থান আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষকরা এসে যোগদান করেছেন। তবে লক্ষণীয় বিষয় হল অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি 10,323 শিক্ষকদের অন্যান্য সংগঠনগুলোকে এই গণ অবস্থান আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। তবে তারা কিন্তু এই আহ্বানের সাড়া দিয়েই কেউই এদিনের এই গণ অবস্থান আন্দোলনে সামিল হলেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।